হচ্ছে বন্ধু আমাদের মোবাইল ভিভো V29 Pro। বলবো দাদাকে আনবক্সিং করার জন্য, নতুন এসছে একদম। পারফেক্ট টাইম এসে বক্স খুলতেই আমাদের প্রথম বার হয়ে যাচ্ছে মোবাইল। মোবাইলটা পরে দেখাও, প্রথমে যা যা আছে বক্সের ভিতরে তা দেখাবো। দেখে নিন, একটা ট্রান্সপ্যারেন্ট কভার, কিছু ইউজার গাইড পড়াশোনা করার জন্য, একটা রাইডিং ম্যানুয়াল, যাকে এক কথায় বলতে গেলে কি বলবো, কি বলা যায় ওটাকে, জন্ম সার্টিফিকেট মোবাইলে, মোটা ও লম্বা কেবিলটা, 1 মিনিট 50 এবার চলে আসবো আমরা মোবাইলে। কালারটার নাম বলে দাও, অসাধারণ লুকের সাথে আমাদের প্রদীপ দা, ভিভো কোম্পানির কোম্পানির নয়। বন্ধুরা পড়ে নিতে পারো দোকানটার নাম, ফার্নিচার অ্যান্ড মোবাইল। বন্ধুরা আমাদের মোবাইল অন হয়ে গেছে, আমাদের সেট আপ কমপ্লিট হয়ে গেছে। ব্যাক, এটা হচ্ছে ফ্রন্ট, অরা লাইট, কালার চেঞ্জিং অরা লাইট, যেটা ভিভো V29 Pro দেওয়া হয়েছে। কালারটা চেঞ্জ হচ্ছে, অত ভালোভাবে দেখতে হবে না ক্যামেরাতে, তাই মোটটা কোথা থেকে পাবে? মোটটা আছে, ক্যামেরাটা অন করলাম, ক্যামেরা অন করে আমি এখানে যে গ্যাসের চিহ্নটা আছে এখানে যাবো, এখানে যে অলওয়েজ অন এখানে যাবো, এখানে ট্যাপ করবো একবার আমি লাইটটা, এখানে
লাইটটা কন্ট্রোল হবে, যে রকম লাইট হবে আজও করতে পারবে। তাহলে সেটা অটোমেটিক করলে যেমন আমার দরকার বাইরের আর লাইট থেকে সেরকম সেখানে নিয়ে নেবেন অটোমেটিক। ভিডিওর মধ্যে কি ফ্যাসিলিটি? ভিডিওর মধ্যে আপনি পাচ্ছেন এখানে 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন আপনি, 30 FPS হোক বা 60 FPS হোক, 180, 720 তিন রকমই দেওয়া আছে। 720তেও HD কোয়ালিটি পাবেন, 1080 করতে পারবেন, 4K করতে পারবেন, ঠিক আছে। নাইট মোড আছে, প্লাস আপনি ভিডিওতে আপনি অনেকগুলো ফিচার পাবেন, মুভি মোড আছে এখানে, টেলিপ্রম্পটার মোড। টেলিপ্রম্পটার মোডটা যেটা হলো আমি যখন যারা ওই মানে আমি হয়তো ভিডিও কিছু বানাচ্ছি, রিলস ফিলস বা কোনো একটা কিছু বানাচ্ছি, তাহলে আগে স্ক্রিপ্টে আমি এখানে অ্যাড করিলাম, টেলিপ্রম্পটারে গিয়ে আমি লিখে নেব, এখানে লিখে নিলাম, লেখার পর সেভ করে নেবো। যখন আমি ভিডিওটা যখন টেলিপ্রম্পটার যখন অন করে ভিডিওটা যখন বানাবো তখন এখানে অটোমেটিক লেখাগুলো উঠবে। যারা নিউজ তৈরি করে, যারা নিউজ যারা পড়ে, তারা কিন্তু ওই স্ক্রিপ্টটা আগে সামনে কিন্তু চলে আসে, সেই জিনিসটা আগে এখানে হালকা হালকা লেখাটা কিছু করতে হবে, ব্যাক লিখতে হবে না। আপনি মোবাইলে এখানে লিখে নিলেন, লেখার পর স্ক্রিপ্টটা এখানে অটোমেটিক আস্তে আস্তে উঠতে থাকবে, আপনি এখানে পড়বেন আর ভিডিও তৈরি করবেন। আপনি আলাদা করে স্ক্রিপ্ট অনুযায়ী তাকিয়ে দেখাতে হবে, হয়েছে আর 12 MP যে পোর্ট্রেট ক্যামেরা দেওয়া আছে সেটাতে 6.63 লেন্স দেওয়া আছে, প্লাস 8 MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল আছে, ঠিক আছে। আর ফ্রন্ট ক্যামেরা দিয়েছে 50 MP আই অটো ফোকাসের সাথে, আর এর যে ডিসপ্লে দেওয়া আছে ডিসপ্লে 2K ডিসপ্লে আছে, 120Hz 2K সুপার অ্যামোলেড ফুল HD প্লাস ডিসপ্লে আছে। আমার একটা ইচ্ছা, আমার মোটা মতো কিন্তু লাগতে পারছি না, তবে একটা খারাপ লাগছে। বাহ, কি বলবি।